সাহাবাই কেরামে নমাজ পড়িত্রা আপনার খুশি হইবার কথা আপনার সুপুত পানি গেলে ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওই সাথী শুনো মানুষের চকুর পানি দুই অবস্থার মধ্যে আয় অতিরিক্ত কষ্ট হইলে পরে চকুর পানি আয় আর মানুষ যদি বেশ খুশি হয় তাও চকুর পানি আয় আয় নিলে না কোন চাই জি এই যে চকুর পানি কোন দুঃখের পানি না আয়েশা তুমি শুনো এটা খুশির পানি আমার দিলে সাক্ষী দেন আমি জমিন থেকে বিদায় লইয়া যাওয়ার পরে আমার এক বড় উম্মত কিয়ামত পর্যন্ত জমাত শহীদ নামাজ পড়িবা আল্লাহর সেজদা দিবা এটা আমার প্রমাণ হইছে আমার দিলে সাক্ষী দেন সুতরাং এটা দুঃখের চকুর পানি না খুশির পানি হক সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারীমে দুই নম্বর যে মেসেজটা দিছে দুনিয়ার মানুষরে বড় করে কক কই নাম নামাজ ভাই কই না নাম নামাজ নামাজ পড়িলে রিজিকের মধ্যে বরকত হয় নামাজ পড়িলে আয় ইনকামের মধ্যে বরকত হয় নামাজ পড়িলে দুনিয়ার সম্মান বাড়ে আখিরাত মানুষ সম্মানী হয় নামাজ পড়িলে নবীজির লগে ঘনিষ্ঠ সম্পর্ক হয় নামাজ পড়িলে বড় ছোট বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া রাখেন নামাজ পড়িলে ইমানি হালতে জমিন থেকে যাওয়া যায় নামাজ পড়িলে তওবাওয়ালা মৌত হয় নামাজ পড়িলে কলিমাওয়ালা মৌত হয় নামাজ পড়িলে দুনিয়াত শান্তি আখিরাত মুক্তি পাওয়া যায় ফুকা সুবহানাল্লাহ তিন নম্বর পবিত্র কোরআনুল করিমে যদি আমরা মুক্তি পাইতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বিধান হইল রোজা যদি মানুষের রোজা রাখে তাহলে আল্লাহর আরেকটা হুকুম আদায় করলো আল্লাহ পাকর এই হুকুম যদি আদায় করে তাহলে কোরআনে করিম মানা হইল আর যদি কোরআনে করিম মানি তাহলে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি হইব রমজান মাস রোজা কমপ্লিট 29টা হোক আর 30টা হোক আমরা শরীয়তের রোজার ছাড়া খেয়েও ছাড়তাম না হুকা ইনশাআল্লাহ আরেকটা আল্লাহর বিধান জাকাত যারা রূপে জাকাত খরচ পাই টু পাই হিসাব করিয়া আল্লাহর রাস্তার মধ্যে জাকাত আদায় করত আরেকটা হুকুম হইল হজ যারা রূপে হজ খরচ জীবন একবার আল্লাহর বাড়ি আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করত আরেকটা ফরজ হইল পর্দা যেভাবে মহিলারা পর্দা করে সেইভাবে পুরুষে পর্দা করত আমরা তো খালি জানি মহিলায় পর্দা করতে বেটাইতে মনে হয় পর্দা লাগে না 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 আপনার চকুরে হেফাজত আপনি করা লাগবো চকুরে নিম্নগামী করা লাগবো চকুরে যদি নিম্নগামী করিয়া কেউ চলে চোখ তলে দিয়া নিচে দিয়া দিয়া যদি চলে তাহলে এই মানুষের অটোমেটিকলি সম্মান বাড়ি যায় ফোকাস সুবহানাল্লাহ পর্দা এইভাবে পবিত্র কোরআন তাকিয়া আমরা দরকার অনুযায়ী জানিয়া বুঝিয়া জিজ্ঞাসা করিয়া আমল করলে পরে পবিত্র কোরআন থেকে আমরা শান্তি পাইমু আখেরত মুক্তি পাইমু প্রিয় ভাই হল পবিত্র কোরআন এমন একটা কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন হাবিব আপনার প্রতি আমি নূর নূর মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব মুবিন খুল্লুম কুলা প্রকাশ একটা কিতাব আল কোরআন আল্লাহ পাকে দিছেন নবীজিরে দুনিয়ার মানুষের সামনে দুইটা জিনিস রাখিয়া যাওয়া হইছে দুইটা জিনিস নবীজি তৈয়া গেছেন একটা হইল হাদিস শরীফ আর আরেকটা হইল কোরআনুল কারীম আল্লাহ পাকে মানব জাতির সামনে প্রকাশ্য নূর মানে আলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিরে কোন সময় কোয়াইছে বাশির খুশক হৃদয়ওয়ালা কোন সময় কোয়াইছে নজির ডর ভয় দেখানেওয়ালা যেহেতু নবীজি মেরাজের মধ্যে গিয়া রজব মাসের মধ্যে সপ্তম আসমান ভ্রমণ করিয়া নবীজি বেহেস্ত সূচককে দেখছেন জান্নাত সূচককে দেখছেন জাহান্নাম সূচককে দেখছেন দেখার পরে আল্লাহ পাকে ফরমাইলাম হাবিব জমিনের মধ্যে তুমি যাও আপনি দুনিয়ার মানুষ যা মানব জাতির লাগিয়া জিন্নাত ইনসানুর লাগিয়া বাশির ওয়া নাজির মানুষ সকলটা বেহস্তরে খুশক হৃদয় যদি মানুষ সকলটা তার মালিক রে চিনে আল্লাহ রে চিনে
আল্লাহর খতমত আপনার খতমত যদি তার জীবন দিয়ে চালায় তাহলে হে বেহেশত যাইব এই নিয়ামত হল আমি লাফছি আপনি দেখিয়া যায় মানুষ হলে হইবা আর যদি আমি আল্লাহর খতমত তার জীবন দিয়ে চালাই না মালিকরে যদি মানে না তাহলে জাহান্নামের মধ্যে যে শাস্তি রাখছি এই শাস্তি সূচককে আপনি দেখিয়া যায় মানুষ সকল দেখিয়া জাহান্নামের ভয় আসাবরের ডর দেখাইবা নবীকে দেখাইছেন না না কইছে যে দেখাইছেন দেখানোর পরে সেই যুগের মানুষ সাহাবায়ে কেরাম নবীজির লাগিয়া জিহাদের ময়দানে জান দিছেন মাল দিছেন আওলাদরে এতিম বানাইছেন স্ত্রীরে বিধবা বানাইছেন কিয়ের লাগিয়া আখিরাত মুক্তি পাইবার লাগিয়া জাহান্নাম থেকে বাঁচিবার লাগিয়া সাহাবায়ে কেরামে জান দিছেন মাল দিছেন কষ্টের পরে কষ্ট তারা ত্যাগ স্বীকার করছেন একমাত্র এই দুনিয়া স্থায়ী না অস্থায়ী এই সামান্য অস্থায়ী জীবনের মধ্যে পড়িয়া আখেরাতে হারানি কোন বুদ্ধিমানের খাম না একমাত্র বোকা মানুষের খাম আখেরাতে হারানি দুনিয়ারে গুরুত্ব দিয়া দুনিয়াটা জরুরত হিসাবে চলতো প্রাধান্য রইত আখেরাত আমরার মূল টার্গেটটা হইল আখেরাত আর আমরার মূল সম্পত্তিটা হইল বেহেস্ত যেহেতু আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহেস্ত আমরা সব ঘুরি একদিন বেহেস্তের মধ্যে যাইতাম নেক আমলের মাধ্যমে উত্তম আমলের মাধ্যমে আল্লাহ পাকের মৌত পর্যন্ত নেক আমলের তৌফিক দিতে পড়ক আল্লাহুম্মা আমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক ইতিহাস আছে হাদিস শরীফের মধ্যে আইছে একজন সাহাবি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ার কারণে কুফফার বেদী নকলে উত্তপ্ত আগুন আগুনের আঙ্গারা শরীরের মধ্যে লাগানি হইছে গর্ত গাত হইছে শরীরের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শোয়া বুকুর মধ্যে পাথরের চাপ রাখা হইছে দম এদিকে যায় না সেদিকে হয় না একমাত্র আঙ্গুলির ইশারায় সাক্ষী দিচ্ছেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এইভাবে নির্যাতন করছেন হযরত খাব্বাব বিন আল আরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিগর সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মহব্বত করতা দিল দিয়া ঈমান আনার পরে কুফফার বেদিন বেঈমানের দরিয়া পাকড়াও করে লইলা তানে পাকড়াও করার পরে গাছের মধ্যে হাত পা বান্ধা বান্ধা হইল বান্ধার পরে চাবুক দিয়ে আঘাত করা শুরু হইল প্রত্যেকটা আঘাতের লগে চাবুকের লগে শরীরের গোস্ত মাংস পাওয়া আরম্ভ হইল তাই কইলে আমারে কোন কারণে তুমি তেন মারো আমার অপরাধটা কি আমি তুমি তার তোমার জমিন জায়গা নিছিনি টাকা পয়সা নিছিনি কি ক্ষতি করলো আমারে খেনে মারো তুমি তাই বলে তোমার কোনো অপরাধ নাই তোমার কোনো দোষ নাই একটা অপরাধ তুমি মানাঞ্চ আর আরেকটা অপরাধ হইল আমরা খবর পাইছি তুমি রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি অন্তর দিয়ে মারো বিশ্বাস করো তুমি তানে মোহাব্বত করো এই দুইটা দোষ অপরাধের কারণে তোমার নির্যাতন চালাইয়ার আর তুমি এখন যদি কলিমার থেকে সরে যাও আর জবান দিয়া যদি কও আমি মোহাম্মদ রে বালা পাই না ফকন আউযুবিল্লাহ আমার কোনো মোহাব্বত নাই ফুলের মালা দিয়া তোমার ঘর পর্যন্ত আমরা সিকিউরিটি গার্ড দিয়া পৌঁছাইব সাহাবিয়া কইছিল খবরদার হে আল্লাহর দুশমন হল ও আল্লাহর নবীর দুশমন হল মাদামাত আইনুম মিন্না তাতাররাব যদি শুকুর পানি সব যত সময় আমার লড়াশড়া করব আমার চকুর পাতা যত সময় লড়াশড়া করব তত সময় পর্যন্ত আমি নবীজির মোহাব্বত ডুবিয়া থাকব আমি তত সময় পর্যন্ত ইসলামের লাগে জান দেব মাল দেব দেখলাম না রে ঘুরাই যায় না বলে আচ্ছা শোনো আমরা কিছু গালিগালাজ করব তোমার তার নবীর আর তুমি দি তুমি খালি ইশারা করে বলে হ্যাঁ আমি রাজি আছি ফকন আউযুবিল্লাহ কইছেন খবরদার তোমরা যদি আমার চাবুক ছাড়াও জিন্দা যদি জ্বালাইলাও আর আমার যদি রুহ থাকে জান থাকে এক ফুটা রক্ত থাকে তোমরা নাপাক হাত দিয়া আমার নবীরে ফুল দিয়েটা মারা আমি স্বীকার করতাম না জুড়ে হোক সুবহানাল্লাহ এর নাম হলো ইমান কইলা আরে তো গুড়াইল গেল না লাশ
তোমারে মারা হইব তোমার কোনো চাওয়া পাওয়া আছে নেই কোনো চাহিদা আছে নেই না আমার কোনো চাহিদা নাই একটা চাহিদা আছে আমি আমার হাবিবরে সালাম দিব সেই সালামটা পৌঁছাই হোক সুবহানাল্লাহ আর একটা চাহিদা হইল আমি দুই রাকাত নামাজ পড়িতাম জীবনের শেষ সিজদা দিয়া আমি জমিন থেকে যাইতাম সেই সুযোগটা আমারে করিয়া দেবে কুফার বেদিন বেঈমানে তার শরীরের মধ্যে যেমন আগুন লাগি গেল কইলারে মারা যাওয়ার সময় দেখি সিজদা বাদ দেয় না তার নবীরে কোনো অপছন্দ বাক্য ব্যবহার করে না কারণটা কি এত গুরুত্ব না ইসলাম থেকে শর্ত না তবে শোনো তোমার সালাম পৌঁছানোর কোনো ব্যবস্থা করা হইতো না আর নামাজের কোনো ব্যবস্থা করে দেওয়া তোমার হইতো না আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলাম তারা উজুর কোনো ব্যবস্থা দিত না নামাজের কোনো সুযোগ দিত না জুড়ে কইলা আল্লাহ আমি যে দিকে ঘুরাইলাছি যে দিকে আমার চেহারা আছে সেই দিকে ফিরিয়া আমার হাত বান্ধা ফাও বান্ধা আমার মাথা তারে নোয়াইলাম আমার জীবনের মাথা নোয়ানি তারে জীবনের শেষ সেজদা হিসাবে কবুল করিলাম সুবহানাল্লাহ এখন কইলে আমি তো কসমেদি কিবলা তো কিবলার দিকে ঘুরাইল না আমি মদিনার থেকে উতরে দিয়া আর কিবলাটা হইল দক্ষিণে দিয়া এখন আমি যে সেজদা দিতাম আল্লাহরে চিন্তা চেতনা ভিতরে জাগে আল্লাহ রাব্বুল আলামিন তন হাবিবরে জানাইয়া দিছেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে চেহারা ঘুরাও যেদিকে মুখ করো আল্লাহ ছাড়া কোন দিক নাই সব দিকে আল্লাহ জবাই ফিরিয়া সেজদা দেও জবাই ফিরিয়া নামাজ পড়ো জবাই ফিরিয়া মালিকরে রাখো আল্লাহ হাজির ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই যে সারক মাথাটা যে রোগের উপরে খাড়া আছে এর চেয়ে বেশি আমার আল্লাহ নিকটবর্তী দুনিয়ার মানুষের ডাকলে শোনে না কিন্তু আমার আল্লাহরে একটাবার আল্লাহ হইয়া ডাক দিলে আল্লাহ এখানে বলা তুই ডাকার আগে তোর সামনে আমি হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলক আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على সাহাবাই কেরামে জান দিলা মাল দিলা আল্লাহ রাস্তার মধ্যে একমাত্র কোরআনে কারিমের দ্বারো কিনারো আওয়ার পরে সুবহানাল্লাহ আমরা কোরআন তিলাওয়াত করতেও চাই না বুঝতামও চাই না আলোচনা করলে শুনতামও চাই না আর যা শুনি আমল করতাম চাই না প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গার শয়তান এক একটা ইঞ্জেকশন মারি মারি রাখছি প্রত্যেকের নামাজ থেকে বিরত রাখছে পর্দার থেকে সরাইছে গান বাজনাত লিপ্ত করছে কোরআনে কারিমের তিলাওয়াত থেকে হরাইছে সব ব্যাপারে শয়তানে আপনার আমার চতুর্দিক থেকে হামলা চালাইতে আছে আমরা সতর্ক থাকা লাগবো পবিত্র কোরআনে কারিমের আইন কানুন অনুযায়ী আমরা জীবনকে চালাইতাম আল্লাহ পাকে তৌফিক দিতে ফল আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই সকল আল্লাহ রাব্বুল আলামিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অর্ডার করলা ওয়া আনজিল আশিরাতাকাল আকরাবিন হাবিব আমার কোরআনে কারীম থেকে একটা মেডিসিন দুনিয়ার মানুষ সকল দেখাও তোমার তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন দে জাহান্নামের ভয় দেখাও জান্নাতের দিকে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের মধ্যে উঠিলা খুব সকাল বেলায় তারা নিয়ম আসলাম কোন বিপদ যদি হয় এই পাহাড়ের মধ্যে উঠিয়া মানুষ সকল আহ্বান করার দেখা
نبجي صلى الله عليه وسلم اوٹھلا اوٹھے يا صباحا شخال قرواز حشب نبجي داخت دلا بطران نام دوري دوريا بڑا بڑا لیتا رخلا نام دوري دوري داخت دلا ون ایک منو شخال قلم جوار پرم نبجي صلى الله عليه وسلم خويلا يكتا خوش خبر دیبال لگیا يكتا احبان خربال لگیا توفیدر داخت دیبال لگیا تمہا تنجا بھی جمعی سی তুমি তো আমি নবীর বিশ্বাস করনি আমি নবীর আখেরি নবী হিসেবে মাননি তারারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা সব কইলা হা ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাদিক আপনি সত্যবাদী আপনি আমিন আপনি ঈমানদার আপনি যা কইন তা আমরা হলমু আমল করমু মানমু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কলিমার দাওয়াত দিলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল যখন কলিমার দাওয়াত দিলা ৪০ বছর নবীজির ফুলর মালা দিয়ে তারা বরণ করছে আর যখন আল্লাহর দাওয়াত দিলা সব শত্রু হয়ে গেছে উপস্থিত সারা দুশমন হয়ে গেছে আমার ভাই হল এর মধ্যে থাকিয়া যারা ঈমান আনছে তারা জান দিছে মাল দিছে একটা ঘটনা আপনারা সামনে আমি পেশ করিয়া তাবুকের যুদ্ধ এর আগে আরেকটা যুদ্ধ হইছে জিহাদ হইছে এই জিহাদটাকে ঘুরিয়ে আবার পরে আরেকটা যুদ্ধের ঘোষণা হইছে যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা করলা ফজরের নামাজ পড়িয়া ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আর জিহাদের ডাক দিলেইছেন তবে আমি তোমাদের চেহারার মধ্যে চাই আমার অন্তরের মধ্যে বড় দুঃখ লাগে কারণ এই সামান্য আগে একটা জিহাদ হইছে এখন সাহাবায়ে কেরাম আমার পরিবারে কোনো খায় খরচ করতে পারছেন না আবার জিহাদের হুকুম হয়েছে আপনাদেরকে বলা জানেন তবে শোনো রে তোমাদের চেহারা বাই চাইতে আমার বড় মায়া লাগে তোমাদের চেহারার মধ্যে বড় ক্ষুধার্ত ভাব অভাব তোমাদের মধ্যে জিহাদের কোনো পোশাক নাই যুদ্ধের কোনো তলোয়ার নাই আর দূরকে দূর যাওয়ার লাগে কোনো সওয়ারি নাই উট নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদদ করবা সাহায্য করবা সাহাবায়ে কেরাম যার যা আছে তা দান করো সাহায্য করো জিহাদে যাওয়া হইতো সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীজির সাহায্য করলা এমন ভাবে খয়রাত করলা আল্লাহর হাবিবে চক্ষু মুবারক তুলিয়া দেখলা সম্পদের পাহাড় টিলা হয়ে গেছে মেয়েরা নাকের ফুল খানের দোল গলার হার এইভাবে ঘর থেকে ফাটাই ফাটাইয়া দিস যার ঘরের ভিতরে যা আসলো তা নবীজির খিদমতের মধ্যে পেশ করলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি হইয়া কইলা আল্লাহ আমার সাহাবায়ে কেরাম বলে জয়ী করি হো আপনি দেখো এত গরিবী অবস্থার টাকার পরে আপনার দিনর লাগিয়া তারা কত সাহায্য সহযোগিতা করেছে সাহাবায়ে কেরাম রওনা হইলাম জিহাদের ময়দানের মধ্যে এই ঘটনা যখন ঘটলো জিহাদের মধ্যে যখন রওনা হইলা সামনে থেকে একজন যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া জড়িয়া জড়িয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন এক কপাল ভরা মুসলমান এমন এক অবাদী মুসলমান সাহাবাই কেরামে আমার সামনে জান দিতরা সাহাবাই কেরামে আমার সামনে সম্পদ দিতরা খয়রাত ফতরা আমার একটা টাকা নাই একটা পয়সাও নাই আপনার এ শরীর করার লাগিয়া দিনের সাহায্য করার লাগিয়া আপনার হাতের মধ্যে তুলিয়া দিবার লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার লাগি দোয়া করেন আমি যেন আমার জান দিয়া দিন ইসলামের সাহায্য করতে পারি আমি শরীক হইতে পারি আমি শহীদ হইতে পারি আপনি আমার লাগি দোয়া করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আল্লাহ আমি ওই ব্যক্তির রক্ত কাফিরের লাগি হারাম করলাম তোমার কেউ মারতে পারত আরো জোরে খান্দা শুরু করলাম এই সাহাবি হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাই ২৫ বছরের যুবক টান বাড়ির কিনারে দিয়ে সব সময় ইসলামের ধর্ম অবলম্বী মানুষ মুসলমান কলিমা পড়ি পড়ি কোরআন তিলাওয়াত করে করে নবীজির কথা আলোচনা করে করে যায় আরে তার মনে এত সাক্ষী দেয় মনে এত খান দেয় আমি যদি কলিমা পড়তে পারতাম আমি যদি এই নবীরের বকুল লগে লাগাইতে পারতাম আমি যদি রহমতুল্লিল আলমিনের চেহারা মুবারক দেখতে পারতাম তাহলে অন্তরটা শান্তি হইল না এইভাবে অনুশোচনা অনুভব করতে আসুন করতে আসুন কিন্তু সম্ভব নাই তাই যার টাকা পয়সা লাগে বড় হইলা যাইন তারে লালন পালন করলা তাদের শাসা বাবার ওই জমিনের মধ্যে মায়ের লালন পালন করলা শাসায় বাড়ি দিলা
গাড়ি দিলা ঘর দিলা তখন সওয়ারি দিলা সত্তা দিলা বাগান দিলা চাচা তো নবীজির দুশমন বহুত পাওয়ারফুল দুশমন চাচারে গিয়া কইলা চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি আপনার কাছে কেমন আপনি কতটুকু ভালো হন পছন্দ করেন বলে খবরদার আরেকবার যদি তোর জমানের মধ্যে ওই ব্যক্তির নাম শুনে কাতল করে লইব শহীদ করে লইব মারি লইব তোমারে কাতল করে লইব বলে তাহলে আমি জানলাম স্পষ্ট হয়ে গেল তুমি কোনোদিন ইমান আনতাই না মুসলমান হইতাই না তুমি তিলাওয়াত শিখতাই না কোরআন আশ্রয় লইতাই না তোমার সামনে রাখিলাম আমি কলিমা ঘোষণা করলাম চাচা তুমি আমারে মারো কাতল করো আমি পরবা করি না আমি পাগল হয়ে গেছি বিশ্ব নবীর দরবারে যাওয়ার লাগিয়া জুরে খোক সুবহানাল্লাহ আমি পড়িলাম মুখে মুখে দিল দিয়া উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা কইলা এই কি কাম করলে জানোসনি যা উচ্চারণ করছো তার পরিণাম কি বলে না আমি জানি না বলে আমি গাড়ি ওট দিছিলাম ঘুরাইয়া দেও বলে নেও বাড়ি দিছিলাম বলে নেও কাপড় দিছিলাম নেও উবস্ত্র করিয়া উলঙ্গ করিয়া 25 বছর যুবক রে চাষায় কাপড় সেপর লইয়া গেছিল গিয়া আপনার আমার কাছে ইমানের দাম নাই কোরআনে কারিমের দাম নাই কারণ ইমান আনতে গিয়ে আমরা কষ্ট করা লাগছে না বাবা মুসলমান দাদা মুসলমান জন্মগত মুসলমান হাইরে আমার কপাল কত বালা এর লেগে ইমানের মূল্য নাই ইসলামের কদর আপনার কাছে নাই এখন পর্যন্ত যারা ইমান আনের এখন পর্যন্ত যারা ইসলাম মোতাবেক জমিনের মধ্যে চলে খবর লইয়া দেখুন আপনার 20-30 বছর হয়েছে মাল লগে আওলাদর দেখা নাই বাবার লগে আওলাদর দেখা নাই খবর লইয়া দেখুন আপনার গোষ্ঠীর লগে কোনো সম্পর্ক নাই তার সম্প্রদায়ের মধ্যে দেহে যাইতে পারেন না কত কষ্ট করে ধর্মরে ছালার আমরার কোনো কষ্ট নাই আমরার কোনো মেহনত লাগছে না এর লাগে যতটুকু মূল্যায়ন করার কথা ইমানের আমরা করি না ওই সাহাবীর সব লইয়া গেলা গিয়া লইয়া যাওয়ার পরে বস্ত্র উলঙ্গ হিসাবে দৌড় দিয়া মার খেদমতের মধ্যে গেলা মাও গরিব মারে ডাক দিলা মা আওলা দরবায় সবার ঘরে আব্দুল্লাহ জুলবা জেদাই দরবায় সবার ঘরে ওই চোখ মায়ে ডাকিয়া দল্লা শর্মে লজ্জা কইলা বাবারে যুবক মানুষ তুমি উলঙ্গ এখানে অবস্থার এখানে বলে মা আমি অপরাধ করে লাইছি ইমান লইয়াইছি আমি ইমান আনার কারণে আমার চাচা যা দিল্লা তা সব গুড়াই লইয়া গেছে গিয়া বলে এখন কি চাও বলে আমি একটা খাবার চাই একটা খাবার কোনো মতে দেও আমার লজ্জাস্থানটা ডাকিয়া আমি যাইতে চাই বিশ্ব নবীর দরবার মদিনাল মানওয়ারার মধ্যে হোক সুবহানাল্লাহ মাই ব্ল্যাঙ্কেট এখান দিলা কম্বল দিলা দুই টুকরা করিয়া শরীর এক টুকরা লজ্জাস্থান ডাকিয়া দৌড় মারলা মদিনার দিকে শান্তি লাগছে যেমন জান্নাতের খুশবু নাকে দিহা মারে গিয়া সুবহানাল্লাহ হুজরা মোবারকের দিকে আর নবীজি তাহাজ্জুদের সময় বাহির হইছেন নবীজির চেহারা যেমন লাইট আলো ফেল আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখিয়া আল্লাহ করে চিৎকার মারিয়া কইলে হায়রে মানুষ অত সুন্দর নি নবীজি কইলা তুমি কে বলে আমি আব্দুল উজ্জা তার নাম আসলো আব্দুল উজ্জা মানে মূর্তি মূর্তির গোলাম নবীজি কইলা তুমি কি কারণে আইছো বলে হাবিব আমার দেখি আপনি গরিব মনে কথা আমি তো গরিব না আমি বাগানের মালিক উটার মালিক বাড়ির মালিক ইমান আনার কারণে চাষা একটা বস্ত্র লইয়া আপনার দরবার আইবার সুযোগ দিছেন না সব রাখি লই টুকরা কাপড় আমার মায়ে দিছেন যে তুমি কি চাও বলে আমি কলিমা পড়ে লাইছি আপনার কাছে তওবা করতে চাই আবার আপনার রহমতি জবান দিয়ে আমারে কলিমা পড়াই নবীজা কইলা পড়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলা তো শুনো তুমি ইমান লই আইছো তবে তুমি মসজিদ দেখা লাগবে মসজিদ আমার কিছু গরিব সাহাবা আছেন আসহাবে সুফা যারা রেখে তারা খানি কিসমত জুটিলে তারা খায় ফানি জুটিলে তারা পান করেন দিন শিকার মধ্যে মশগুল ব্যস্ত তুমি ওই জমাতের মধ্যে যাও খানি আইলে খানি খাইবা খানি খাইলে খানি খাইবা নাইলে সবর করে না আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবা জেদাইন
নবী যে নাম রেখে কইলা যাও আসবে সুফার মধ্যে তেলাওয়াত শিখা আরম্ভ হইল আমরা কত মুসলমান আছি তেলাওয়াত জানি না অন্তরের মধ্যে কোনো দুঃখ লাগে না কষ্ট লাগে না আমরা বড় খুশি হালতে আমরা জমিনের মধ্যে সাসলিয়ার আমার ভাইরা প্রথম তেলাওয়াত করা শুরু হইল রাতে যখন মানুষ ঘুমানে সাহাবা একরাম যখন ঘুমান আরামের মধ্যে যায় আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা জুরে জুরে তেলাওয়াত করেন জুরে জুরে তেলাওয়াত করেন বড় বড় করে তেলাওয়াত করেন অভিযোগ নবীর খিদমতের মধ্যে আইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী জুরে জুরে করে তেলাওয়াত করেন তেলাওয়াতের কারণে আমরা অসুবিধা হয় আওয়াজ যাওয়ার পরে ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় আপনি একটু কইয়া দিন আওয়াজটা কমাইবার লাগিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা কেরামরে সতর্ক করলা বলে খবরদার তুমি তাই ইমান আনছ বাড়ি ছাড়া লাগছে না মনে করে ঘর ছাড়া লাগছে না তুমি তাই ইমান আনছ স্ত্রী পাইছ ঔলাদ পাইছ আমার এক সাহাবি যে সাহাবি জুড়ে জুড়ে করে তিলাওয়াত করেন রাত ওই সাহাবি ইমান আনতে গিয়া শরীরের কাপড় পর্যন্ত লইয়া আইতে পারছেন না তারে তন মন ভরিয়া তিলাওয়াত করতে দে সুবহানাল্লাহ অসুবিধা তুমি তাই দেখাই না তিলাওয়াত করতে দে ওই সাহাবি তাবুকর যুদ্ধত নবীজির সামনে গেলাম ঘটনা টানিয়ে আনলাম মুক্তসর ভাবে আঞ্জা করে দরিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ একটা টাকা আপনার আমি দিতে পারলাম না আমি অসহায় গরিব আমি আমার জীবন দিয়ে যে হাতে ইসলামের সাহায্য করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দোয়া করলাম কুফার লাগে তোমার রক্তরে হারাম করলাম তাই খান্দা আরম্ভ করলাম আল্লাহর নবী কইলা তুমি কান্দিও না যদি তুমি জ্বরে মারা যাও পেটর বেদনায় যদি মারা যাও আমি নবীয়ে দোয়া করিয়া দিলাম তোমার কিসমত শাহাদাতের মত নসিব হইব কক সুবহানাল্লাহ তুমি শহীদ শহীদে মত হইব তোমার যুদ্ধ চলের তাবুকের মধ্যে যুদ্ধ চলের বাপর বিরুদ্ধে ছেলে ছেলের বিরুদ্ধে বাপ ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ জাহাজ চলে বড় মারাত্মক যুদ্ধ যারা নবীজির কাতল করার লাগি আইছে সাহাবাই কেরামরে মিটাই গাল লাগি আইছে ওই সাহাবাই কেরামরে প্রায় বংশধর গোষ্ঠীর মানুষ এটা সমাদলে ঘটনায় হরু ঘটনায় বাইয়ে কল যুদ্ধ চলের জেহাদ চলের আব্দুল্লাহ জুল বাজাদাই অনেক বেদিন বেইমানদে জমিন থেকে বিদায় করিয়া হঠাৎ রোগী আক্রান্ত হয়ে গেল এমন মারাত্মক জ্বর হইল আর সোজা হইতে পারেন না দুই দিন তিন দিন জেহাদের ময়দানের মধ্যে তাবুর মধ্যে মারাত্মক জ্বর হইয়া আব্দুল্লাহ জুল বাজাদাইর জমিন থেকে বিদায় লইয়া গেল ফলক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধের পরে নবীজি যখন কইলা আমার সাহাবাই কেরাম হল লাশ তুমি তাই তো খাও খেয়ে শহীদ হইলা চাও খার হাত লয়ে ঘর ফাও লয়ে একত্রিত করো আমি নবীজি জেনাজা করিয়া মাটি দিতাম তুমি তালাশ করিয়া আনো আমার মৃত সাহাবাই কেরাম হল লাশ আনো আমার সামনে সব রানা হইল একজন রে পাওয়া যায় না এই আব্দুল্লাহ জুলবাকে দাইন দিয়ে তালাশ করো জিহাদুর মহেদের মধ্যে জিহাদুর মধ্যে তালাশ করা শুরু হইল তাবুর মধ্যে গিয়ে দেখা গেল কোন অঙ্গ প্রত্যঙ্গ খাটা নাই কেউ মারছেও না কিন্তু তাই জমিন থেকে বিদায় লইয়া গেছিল গিয়া আল্লাহ রব্বুল আলামিন নবীজিরে জানাইছেন বড় কষ্ট করিয়া জিহাদের ময়দান তোমার আব্দুল্লাহ অনেক বেঈমান দে জমিন থেকে বিদায় করিয়া তাই জান্নাতবাসী হয়ে গেছেন জ্বর হয়েছিল তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব মায়া দিলাম দিলর লোকে লাগাইয়া কইলা হে আবু বকর হে উমর রাদিয়াল্লাহু আনহুমা তোমার তার বাইরে জানাজার ব্যবস্থা করো আমি নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজ পড়িব তুমি তার জানাজার আরম্ভ করো গভীর রাত আব্দুল্লাহর জানাজার নামাজ হইল নবীজি ইমামতি করলা এরপরে দুই চারজন সাহাবাই কেরামে বইয়া বইয়া কবরের মধ্যে লইয়া রওনা হইলা আগে একজন সাহাবি লাইট জ্বালাই জ্বালাই যাই সব বড় বড় সাহাবাই কেরাম কবরের মধ্যে নেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা খেও কবর লামিও না আমি নবীজি কবরের মধ্যে লামিয়া আমার রহমতি হাত দিয়া আব্দুল্লাহর কবর রাখতাম হুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি নিজ হাতে দফন করলেন নবীজি মাটি দিলা আর দোয়া করলা আল্লাহ ইমান আনার পর থেকে আব্দুল্লাহ আজ পর্যন্ত আমি নবী রাসূল তার উপরে খুশ আসলাম আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশ হয়ে যাবো সাহাবাই কেরামে খান্দা আরম্ভ করল হায় রে এই কবরও যদি আসতো আমরা ওইটা তাহলে কত না ভালো হইতো আসলো আব্দুল্লাহ কিভাবে আল্লাহ রে আল্লাহ রসুলদের রাজি করছে করছে জীবন দিয়া আপনার জেহাদের মধ্যে জেহাদের ময়দানও
اسلام رے رکھا خورال لگیا اللہ قرآن کریم رہ آئین و قانون دے پتشیت خورال لگیا ایمان دے ٹک رکھا لگیا آخرت ور تیاری ایبا بے صحابہ کرامے نیسوئن پبیتر قرآن کریم تک اترا اوشوت دے گرہن کرسوئن شبن کرسوئن ترار روک مکتوئی سے حالی شوریلر مجد دے روک جے گوائے اگر آمرا دختار دخال کنتو امار جے بوڈیا سے امی آشل مانوشنا امار بیتری آرکتا جنیشا سے ایٹے ویل آشل مانوش نبی ابن رسولے جار محنت کرسوئن قلب دل شای دلر خوراک جو دی امرا دیتے باری تاہولے بجیک چہرہ آخر تو جہنم برا گنتے کی بسیل ہو پریو بھائیو خور اکتا ادھارن جو دی ایک جن مانشو شمنے اکتا گنر خاص پیش کر رہا ہوا اکتا گنر خاص جو دی ایک جن مانشو دیکھے رتم تار نفسے گنر پتیا کرشت ہوئی گو گنہ خورائی گو ای گنات تکی بستوئی لے تار دل شست تکھلا گا تکھون تار نفسے دلے ایبان خائشیت نفسانیے جدو آرمبو ہے لڑائی آرمبو ہے تار بالا نفسے کوئے گنہ خورشنا خبر دا جہنم جلیوی خبر آسا بھی اور خراف اجباش خراف نفسے تارے کوئے نا سمجھ نکھریا دے ایتا شاد ختم ہو جا جمال موت جمال چینہ جمال ربیچہ جمال گمبز گناہ رکھا تکھون ای دوئی نفسے جدو عربو لڑائی عربو شباب ایک دوئی بیکتے جو دی مائل لگے خیر جیت بو خون چاہی جی جا شکتی بیش جا شریلو شکتی بیش بڑی سندر تاکوتا سے ہیڈ شباب ایک بو جیت بو اور جے دربول کمزور ای بیکتے تو آری بو تاہولے امرا شدو شریلر کراک دیار بلا بلا خانی خیار فٹین جاتیو جنیش بیوہر خوریار خیار دود خیار ننانتا خیار شریل دے خالی شچتن خوریار اور جسیم بدن خالی گنار دیگے جا جے گنار دیگی بسائی تو نفس شای نفس شای دل امرا کراک دیتے باریان نا دلار کراک ہوئی لہ نماز دلور کراک ہوئی لہ تلاوت دلور کراک ہوئی لہ تأمرو نبی المعروف و تنہو نعنی المنکر شد قدر عدیش و شد قدر نشد دلور کراک ہوئی لہ سکر نمدگامی خورا دلور کراک ہوئی لہ زبان نمجد تصمیت علیل خورا دل شریف بشک شریف خورا دلور کراک ہوئی لہ پردر حالت سنا نجر فروز ریٹا کی رکھا دلور کراک ہوئی لہ والذین آمنوا وشد حبا للہ مومنے سب چاہی تبیشی محبت کرے سب چاہی تبیشی محبت کرے مومنے اللہ رے دلار کرا کوئی لو اللہ رے محبت نبی جی رے محبت انتر رمجد قائم رے دائم خورا اللہ رب العالمین وبی تو قرآن کریم تکیا اللہ رے حکوم مانیا سولار نشیر باسیہ سولار توفیق دیتا ہمرا پرچھے کرے حق اللہم آمین نعرے تکبیر اللہ اکبر نعرے تکبیر اللہ اکبر حضرت مولانا سلی امید ہے زندہ آباد حضرت مولانا سلی امید ہے زندہ آباد نعرے تکبیر اللہ اکبر خوکو الحمدللہ جرے خوکو الحمدللہ اپنا لار آواز بھیجا جائی ماستے کی روزہ رکھتا رہنے جی جرے خوکو الحمدللہ آرہ جرے خوکو سے اللہ اکبر ای گولا جنیش شویطانے کب دورا کب بیشی دورا جائی ہو امار سمائے بہت آگے شیئر سوئی سے جائے ہو حضور آئی تھے تُرا لیٹ وار خرانا آمی تُرا شجوک فائلام شای شجوکی اپنا رام لبان سمائے دینی حالت ہمیں دے خٹائی لام آمی آلو سنا خورتے گیا جو دی لفظی معنوی باشا گو تک انہوں بیازر میں بول کری اللہ پاکے فائلہ معاف دیتا اپنا را رہے اپنا را گزے سیر اپنا را خیر و سلیر شمان خیر و سلیر شمان
সবে আল্লাহ আস্তে মাফ করে দিতে হবে। আর সহি শুদ্ধ যে কথা কিন্তু আল্লাহ পাকে খোয়ানে লোয়াইলা সর্বপ্রথম আমারে এবং আপনারারে সবরে গোটা উম্মতে মুসলিমারে আমল করার তৌফিক দিতে করে আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على رسوله وحبيبه وسيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين اي شكر تیرا اي خدا تو نے ہمیں پیدا کیا تو